ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। তিনি আকিদা বিষয়ে পিএইচডি করেছেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব থেকে। তিনি বাংলাদেশের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিক বিভাগের অধ্যাপক। তিনি কামিলে মাদ্রাসা ই আলিয়া থেকে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছিলেন। তার রচিত, অনুদিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা প্রায় 1000-এর মতো। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এ বেশ কিছু গবেষণা কর্মে অংশগ্রহণ করেছিলেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে তার একটি বইও প্রকাশ করা হয়েছিল। ডক্টর আবু বকর জাকারিয়ার আরবিতে মোট 6টি বই লেখা হয়েছে। এর মধ্যে একটি বই হচ্ছে তার মাস্টার্সে লেখা, যেটি 1700 পৃষ্ঠার 3 খণ্ডে আছে। আরেকটি বই হচ্ছে তার পিএইচডি থিসিস, এটিও 3 খণ্ডে। এই থিসিসটি হিন্দু ধর্মের উপরে। মদিনায় তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে অনেক কাজই হয়েছে, কিন্তু হিন্দু ধর্মের উপরে তখন কোনো কাজ হয়নি, তাই তারা হিন্দু ধর্ম সম্পর্কে ভুল পড়াত। ডক্টর আবু বকর জাকারিয়া তার ওস্তাদদের বলেন, এগুলো তো ভুল, হিন্দুদের আকিদা তো এমন নয়। তখন বিশ্ববিদ্যালয়ের ওস্তাদগণ ডক্টর আবু বকর জাকারিয়াকে হিন্দু ধর্মের উপরে লেখার অনুরোধ করে। তখন তিনি এই বইটি লিখেন এবং আরব বিশ্বে এটি হিন্দু ধর্মের রেফারেন্স বইয়ের খালি স্থান পূরণ করে। আলহামদুলিল্লাহ, উল্লেখিত দুটি বই গোটা আরব বিশ্বে ব্যাপক সমাদৃত। কিছুদিন আগে সৌদির এক চ্যানেলের ভিডিওতে এক শায়খকে ডক্টর আবু বকর জাকারিয়ার পিএইচডি থিসিসের বইটি নিয়ে অনেক প্রশংসা করতে দেখা যায়। এছাড়াও তার আরো 4টি আরবিতে লেখা বই রয়েছে। ডক্টর আবু বকর জাকারিয়ার রচিত আরবি একটি বই বিশ্বব্যাপী পরিচিত মাক্তাবাতুস সামিলিয়ায় রয়েছে। মাক্তাবাতুস সামিলিয়াতে ইসলামের স্বর্ণযুগের আলেমদের বই থেকে শুরু করে বর্তমান অবধি বিখ্যাত হাজারো আরবি বই সংগ্রহ রয়েছে। এ পর্যন্ত বাংলাদেশে আরো 2 জন আলেমের বই স্থান পেয়েছে। তারা 2 জন হচ্ছে একসময়ের বাইতুল মোকাররমের খতিব ও ঢাকা আলিয়ার ওস্তাদ মুফতি আমিমুল ইহসান, এবং আরেকজন হচ্ছেন মুসলিম বিশ্বের নোবেল প্রাইজ খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত শায়খ মেহের আলী, এবং 3 নম্বর জন হচ্ছে আমাদের আবু বকর জাকারিয়া। বাংলাদেশ থেকে যারা মদিনা ইসলামী ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছেন তিনি তাদের প্রথম সারির একজন। বর্তমানে বাংলাদেশ থেকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রায় 50 থেকে 60 জন ছাত্রকে নেওয়া হয়। কিন্তু যখন তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন তখন বাংলাদেশ থেকে মাত্র 4 থেকে 5 জন ছাত্র নেওয়া হতো। তিনি তার মেধার স্বাক্ষর রেখে মদিনাতে পড়ার সৌভাগ্য অর্জন করেছেন। মদিনায় অধ্যয়নরত অবস্থায় তিনি যে সকল বড় বড় আলেমদের ছাত্র হওয়ার সৌভাগ্য লাভ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ফকি, কাবা শরীফের সাবেক ইমাম, সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ, মদিনা বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের প্রাক্তন প্রধান শেখ আমান আল জামি, সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শেখ আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল জিব্রিন, প্রায় অর্ধ শতাব্দী হজে আরাফার খতিব হিসেবে দায়িত্ব পালনকারী বর্তমান গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শেখ, সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শেখ ডক্টর সালে বিন ফাউজান আল ফাউজান, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চ্যান্সেলর ও মসজিদুল নববীর মুহাদ্দিস শেখ আব্দুল মোহসিন আল আব্বাদ, শেখ আবু বকর জাবির আল জাজাইরি, মসজিদুল নববীর প্রধান ইমাম ও খতিব শেখ ডক্টর আলী আব্দুর রহমান আল হুজাইফি, এছাড়াও রয়েছেন শেখ আলী নাসের ফাকিহ, শেখ সুলাইমান আর রোহাইলি, শেখ ইব্রাহিম আর রোহাইলি, শেখ আব্দুর রাজ্জাক আল আব্বাদ, শেখ মোহাম্মদ আল সুদাইস, শেখ সাউদ আব্দুল আজিজ আল খালাফ, শেখ মোহাম্মদ আল শঙ্কিতি। ডক্টর আবু বকর জাকারিয়াকে যারা সনদ দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আকিদা ফ্যাকাল্টির ডিন শেখ ডক্টর সালে বিন সাদ আল সুহাইমি, শেখ আব্দুল্লাহ গুনাইমান, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের প্রাক্তন প্রধান শেখ ডক্টর রাবি বিন হাদি উমায়ের আল মাতখালি হাফিজুল্লাহের ছেলে শেখ মোহাম্মদ বিন রাবি আল মাতখালি, শেখ আহমদ আতিয়া আল গামিদি। তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনাল পরীক্ষায় 5ম স্থান অধিকার করেন এবং মাস্টার্সে 1ম স্থান অধিকার করেন। তিনি বর্তমানে সৌদি আরবস্থ আকিদা সমিতির সদস্য। এই ছিল ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজুল্লাহর একটি সংক্ষিপ্ত বিবরণী। ডক্টর আবু বকর জাকারিয়া হচ্ছেন আমাদের বাংলাদেশের গর্ব। আল্লাহ তাকে সকল প্রকার মুসিবত থেকে রক্ষা করুক, তাকে দুনিয়া এবং আখিরাতে নাজাত প্রাপ্ত করুক, এবং সহি সুন্নাহর আলোকে আমাদের জন্য আরো এরকম জ্ঞান ভিত্তিক উপহার দান করতে পারেন। আল্লাহ তাকে তার তৌফিক দিক। আমিন।